আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বর্তমানে G7 সামিটে ইনভাইটেড হয়েছেন এবং যাকে অ্যাটেন্ড করতে তিনি বর্তমানে জার্মানি গেছেন, যেখানে তিনি দুটি সেশনে বক্তৃতা দেবেন, যার টপিকগুলি হবে এনভায়রনমেন্ট, এনার্জি, ক্লাইমেট, ফুড সিকিউরিটি, হেলথ, জেন্ডার ইকুয়ালিটি এবং ডেমোক্রেসি। এছাড়াও তিনি G7 লিডারদের সাথে কিছু দ্বিপাক্ষিক মিটিং করবেন। কিন্তু আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই G7 গ্রুপটি আসলে কী, তাই আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আর দেখব যে এই গ্রুপটি কবে, কোথায় এবং কেন তৈরি করা হয়েছিল, এই গ্রুপটির জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স কী আর এই গ্রুপটির ড্রব্যাক বা কী। সো প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও, তাই চলুন শুরু করা যাক। তবে তার আগে হ্যালো ওয়ান ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে আসি। G7 হলো একটি ইনফর্মাল ফোরাম যা সারা বিশ্বের ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশগুলিকে নিয়ে তৈরি। এই দেশগুলি হলো ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং USA। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়নের একজন রিপ্রেজেন্টেটিভ সবসময় উপস্থিত থাকে G7 এই সমস্ত দেশগুলির গভর্নমেন্ট এবং রাষ্ট্রপ্রধানদের মিটিংয়ে। এই বছর এই মিটিংয়ে সভাপতিত্ব করছে জার্মানি। এই বছর G7 মিটিংয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস ভারতের সাথে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং সাউথ আফ্রিকাকেও আমন্ত্রণ জানিয়েছে। এছাড়াও ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই মিটিংয়ে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এছাড়াও অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যেমন WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক এই সামিটে উপস্থিত থাকবে। এবার দেখে নেওয়া যাক G7 ইতিহাসটা কী এবং কেন এই গ্রুপ তৈরি করা হয়েছিল। 1975 এই সামিটকে প্রথমবার লঞ্চ করা হয়, যার তখন নাম ছিল ওয়ার্ল্ড ইকোনমিক সামিট। 1975 এই সামিটকে লিড করেছিলেন জার্মানি এবং ফ্রান্স। এই সামিটে প্রথমবার জার্মানি, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইটালি, জাপান এবং USA একসাথে ফ্রান্সে মিট করে এবং বিশ্বের সেই সময়কার মানে 1970s ইকোনমিক সমস্যার সমাধানের ব্যাপারে আইডিয়া শেয়ার করেন। যেমন তারা 1970s অয়েল ক্রাইসিস এবং ফিক্সড এক্সচেঞ্জ রেটের কোলাপসের ব্যাপারে আইডিয়া শেয়ার করেন এবং কিছু ইন্টারন্যাশনাল ইকোনমিক পলিসি ডিসাইড করেন। এরপর 1976 এই গ্রুপে ক্যানাডাকে অ্যাড করা হয় এবং প্রথমবার এই গ্রুপের সামিট হয় পোর্টারিকোতে এবং 1977 প্রথমবার এই মিটিংয়ে যোগ দেয় তৎকালীন ইউরোপিয়ান কমিটি বা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন। এরপর 1981 G7 ওটোয়া সামিট থেকেই ইউরোপিয়ান ইউনিয়ন G7 ওয়ার্কিং সেশনের পার্ট। 1980s পর থেকেই G7 তার কার্য পরিসরকে বাড়তে শুরু করে দেয় এবং ফরেন অ্যান্ড সিকিউরিটি পলিসি ইস্যুকেও তারা নিজেদের এজেন্ডার মধ্যে নিয়ে আসে। 1991 তৎকালীন সোভিয়েত রাশিয়ার জেনারেল সেক্রেটারি মিখাইল গর্বাচেভকে লন্ডন সামিটে আমন্ত্রণ জানানো হয় এবং 1998 G8 তৈরি করা হয় রাশিয়াকে সামিল করিয়ে। কিন্তু 2014 সালে রাশিয়া যখন ক্রাইমিয়াকে দখল করল তখন এই G8 গ্রুপ থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়, যার ফলে G8 গ্রুপ আবার G7 গ্রুপে পরিণত হয়। 2022 সালে জার্মানি 23তম বার G7 প্রেসিডেন্সি করছে এবং আগামী বছর জাপান G7 প্রেসিডেন্সি করবে। এবার দেখে নিই যে G7 জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স কতটা। G7 দেশগুলি একত্রে সারা বিশ্বের 10% পপুলেশন হোল্ড করে এবং যার টোটাল GDP গ্লোবাল GDP 31% এবং গ্লোবাল টোটাল কার্বন ডাইঅক্সাইড এমিশনে 21% হোল্ড করে। কিন্তু এই গ্রুপিংয়ে সবথেকে বড় ড্রব্যাক হলো চায়না এবং ভারতের মতো দেশগুলি যারা গ্লোবাল GDP এবং গ্লোবাল পপুলেশনের একটি সিগনিফিকেন্ট পার্সেন্টেজ কন্ট্রিবিউট করে তারা এই গ্রুপিংয়ে অ্যাড নয়। এছাড়া G7 কান্ট্রিগুলি হাই লেভেল গ্রস ডেটও রয়েছে, যেমন জাপানের গ্রস ডেট 263% অফ দেয়ার GDP আর USA-র 133% আর ইটালির গ্রস ডেট 151% অফ দেয়ার GDP। G7 কান্ট্রিগুলি গ্লোবাল ট্রেডের একটি বড় পোর্শন হোল্ড করছে, যার মধ্যে USA এবং জার্মানি সবথেকে বেশি এক্সপোর্ট করে সারা বিশ্বে, যার টোটাল ভ্যালুয়েশন $1 trillion বেশি। তাই এমন একটি গ্রুপিংয়ে যখন ভারতীয় প্রাইম মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে তখন তা ভারতের জিওপলিটিক্যাল সিগনিফিকেন্সকে কতটা বাড়াবে তা আপনারা হয়তো বুঝতেই পারছেন। আমরা আমাদের আজকের এই ডিসকাশন এখানে শেষ করছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে G7 সমস্ত ব্যাপারে অবগত হলেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।